আমরা চলে আসছি লাওয়াসারা। লাওয়াসারা কি এটা? আচ্ছা লাওয়াসারা জাতীয় উদ্যান। এই যে আমাদের পরিবারের সবাই, এই যে তাশফিয়া আমিন, আসো রায়ান, রায়ান এখানে আসো, এই যে এখানে আসো, এই যে রায়ান। তো আমরা সবাই আসছি ঘুরতে এই যে জঙ্গলের ভিতরে, কয় না জঙ্গলে মঙ্গল। তো আমরা জঙ্গলে আসছি আর সবাই মিলে এখানে ঘুরতে আসছি, দেখি কি কি পাওয়া যায়। তো আপনাদের ভাইয়া টিকিট কেটে নিছে আর এক একজনের টিকিট 50 টাকা করে। আসলে এটার ভিতরে দেখার মতো কি কিছু বানর আছে আর বলে অনেক পশু পাখি আছে, কিন্তু কিছুই চোখে পড়ে নাই, শুধু বানরই পড়ছে। আর এক একজনের হয়েছে 50 টাকা করে। আমরা যেহেতু 5 জন ঢুকছি, আমার ছোট ছেলের বয়স হয় নাই টিকেটের, তো আমাদের 4 জনের 4টা টিকিট কাটছে, সেটা হলো 200 টাকা দিয়ে। তো এখন আমরা ঢুকে যাচ্ছি এই লাওয়াসারা উদ্যানের ভিতরে। আর এটার ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা আছে, এটাই হয়েছে এটার সৌন্দর্য। আর অনেক পশু পাখি আছে বলছে, ঠিক আছে, বাট ওইগুলো তো আমাদের সামনে আসে নাই, শুধু বানরগুলাই আমরা সামনে পাইছি। তো যা যা আপনাদের দেখবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, চলেন দেখতে থাকেন আমাদের সাথে। আর আমি তো হয়েছে এখানে আইসে অনেক বিপদে পড়ছি, কারণ আমার হাতে অনেকগুলা জুস ছিল, যেগুলো হয়েছে ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গো জুস ছিল, ম্যাঙ্গো জুস থাকার কারণে বানরগুলা মানে চলে আসতেছিল বারবার আমার কাছে, বুঝছেন, মানে আক্রমণ করতেছিল, জঙ্গলে ঢুকে যাইতেছে। বদমাইশি করলে আয়া খামসা দিব, যারা বদমাইশি করবো দুষ্টুমি করবে বানরের সাথে তাদেরকে আইসা ওই যে ডাকতেছে। হ্যাঁ অনেক বানর আছে, যে বানরগুলা খাবারের জন্য। এটা হচ্ছে গহীন জঙ্গল, আমি এর আগে একবার আসছিলাম তখন এরকম ছিল না। বিরল প্রজাতির এটা কি রত্তন, শিয়াল আছে, বানর আছে, সব আছে। কামড় দিব, বেশি কথা বললে কামড় দেয়। এই যে বানর, ওই দেখ, ওই দেখ গাছে, হ্যাঁ দেখি না, কিন্তু কাম মেরে দিছে একদম, বান্দরে আর বান্দরের সামনে তো এসে উপরে একটা বুড়াল দিছে, পুরা খালি দেখেন কি বড় কি বড় জঙ্গল। এখানে অনেক বানর আছে, এই যে লাওয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার। আগে এটার ভিতরে আইতাম নি, আমরা আইছি নি, মোবাইল হালায় সরাইয়া বাঙ্গালা। তো দেখেন কি জঙ্গল, আর জঙ্গলের ভিতরে রাস্তা। ও বানর আছে, বাঘ আছে, শিয়াল আছে, খোলা জঙ্গলের মধ্যে তো খোলাই থাকে, বন্দি না খোলাই। বিরল প্রজাতির এই গাছগুলা অনেক দামি গাছ, এগুলো হচ্ছে ইয়া গাছ, এই যে চন্দন গাছ। সাইড সাইড এখানে এই যে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র মুভি আমার আছে জল, লাওয়াছড়াতে করছিল, এটা এখানেই করছিল। অনেক মানুষ আসছে ভিতরে ভিতরে, তবে এইটাই হয়েছে যায় সৌন্দর্য, বুঝছেন। এই যে চাপালি, লজ্জাবতী বানর, হনুমান বানর, মানে কি কি আছে এখানে এগুলো লেখা আছে। মায়া হরিণ, খরগোশ, কাঠবিড়ালি, সজারু, ভাল্লুক, বাঘডাস, মেছো বাঘ, বেজি, শিয়াল, বাদুর, বনমোরগ, পেঁচা, মাছরাঙ্গা, বউ বউ কথা কও, কুকিল, টিয়া, ময়না, আজগর, অজগর, রাজঘোষ, গোর, রাজগো, খরস,
সবাই দেখতে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না কিন্তু এটা হলো শ্রীমঙ্গলে লাওয়াছড়া জাতীয় উদ্যান বলে আর এটা একটা ব্যাঙের ছাতা কত সুন্দর আর উপরে দেখেন আমাদের বাঙালি সব শিক্ষিত ভাইয়েরা বোনেরা সব লেখকের কাজ ছেলেরাই করে এগুলো বেশি তো আমরা লাওয়াছড়া উদ্যান থেকে বের হয়ে আসলাম আসার পর এই সাইডে একটু মানে খাবার দাবারের আছে তো ঝালমুড়ির মরিচ দেখে আমার তো ঝালমুড়িটা খুব খাইতে ইচ্ছা করতেছিল তারপর ঝালমুড়ি অর্ডার দিলাম আর ঝালমুড়ি হইছে 20 টাকা মানে সর্বনিম্ন নিতে হইলে 20 টাকা করে নিতে হবে তো 20 টাকার আর আমি আর আমার মেয়ে খাবো ঝালমুড়ি আর এইদিকে হইছে ডাব পাওয়া যাইতাছে আপনাদের ভাইয়া আপনাদের মানে ভাগনা ওরা হইছে ডাব খাবে তো ওরা ডাব খাইতেছে আর আমরা হইছি মা আর মেয়ে যে ঝালমুড়ি অর্ডার দিছে ঝালমুড়ি খাবার এখানে চা পাওয়া যায় আনারস পাওয়া যায় যেহেতু এটা শ্রীমঙ্গল তো এখানে মোটামুটি এই যে ওরা ডাব খাবে এখানে ডাবের জন্য ওরা দাঁড়ায় আছে আর আমরা হইছি যা ঝালমুড়ির জন্য দাঁড়ায় আছে তো আমি এই ফাঁকে ঝালমুড়ি বানাইতে বানাইতে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর ওরা হইছে যা ডাব খায়া এখন অর্ডার দিবে ডাব অর্ডার দিছে নাকি খেয়ে ফেলছে আমি আসলে বলতে পারতেছি না তবে আমি ঝালমুড়ি আনতে গেছিলাম ওরা হইছে খেয়ে ডাব দেখছে আমি খাচ্ছে তো এ আর কি তো আমরা এখন চলে আসছি এটা হইছে গ্র্যান্ড সুলতান আপনার শ্রীমঙ্গলে যেটা হলো একদম অনেক বড় লোকদের একটা এই যে কত উঁচা উঁচা পাহাড় আর উপরে হইছে চা বাগান যাই হোক গ্র্যান্ড সুলতান নাকি এটার নাম পাহাড়ের উপরে চা বাগান তো এখানে আমরা চলে আসছি আর এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে রওনা দিছি আর এই যে তো যখন আসছি তখন দিয়ে অনেক আনারসের ব্যানগাড়ি দাঁড়ায় আছে যেহেতু এখানে শ্রীমঙ্গলটা আর শ্রীমঙ্গলে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায় আর এটা হলো আনারসের জায়গায় আর হচ্ছে লেবু তো আপনাদের ভাইয়া বলছে যাওয়ার সময় কিছু লেবু কিনে নিয়ে যাবে তারপর দেখি আমরা এত পরিমাণে টায়ার্ড হয়েছি পরে আর নিতে ইচ্ছাই করে নাই পরে আমার আর নিতে ইচ্ছা করে নাই আর আমি নিয়েও নাই তারপর হয়েছে যা সামনে আইসা আপনাদের ভাইয়া গাড়িটা থামাইলো থামানোর পরে আমরা একটু এখান থেকে একটু আনারস খাবো কারণ দেখি অনেক মিষ্টি থাকে আর এখানকার পাতাগুলো কিন্তু একদম ঝরে আছে দেখতেই পাচ্ছেন এটা হলো রাবার গাছ রাবার বাগান বলে এটাকে আর রাবার বাগান তো কম বেশি সবাই চিনেন তো রাবার বাগানের মানে দেখতে এত সুন্দর লাগতেছিল যে আমার কাছে মনে হচ্ছিল এটা বিদেশি কোনো সিনটিন মানে পাতাগুলো ঝরে আছে এই আর কি তো আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে একটু ভিউ করা তারপর হয়েছে যে আমরা এখানে আনারস খেতে দাঁড়াইছি তো আনারসটা সে বাম হাতেই কাটতেছিল দেখে আমিও মানে একটু অবাক লাগতেছিল যে বাম হাতে সে কি সুন্দর করে আনারসটা কেটে ফেলতেছে তো আমাদেরকে দিবে এখন আমরা খাবো সবাই মিলে আনারস আর এদিকে হয়েছে আমি একটু ভিডিও করতেছিলাম যেহেতু এই আনারস সে বিক্রি করছে আর পাশে হলো যা আমরা দাঁড়িয়ে আছি সবাই আর এটা হলো মেন রাস্তার পাশেই অনেকগুলো ব্যানগাড়ি এখানে আনারসের তো আরও একটা ভাই দেখলাম ভিডিও করতেছিল আমার মনে হয় উনিও একজন ব্লগার অথবা ভিডিও মেক করে কন্টেন্ট ক্রিয়েটর এই যে ওনারা দুইজন তো ওনারা দুইজন হয়েছে যায় আসছে হলো ওনারাও আসছে সিলেট থেকে আর ওনাদের বাড়ি হয়েছে কুমিল্লাতে নাকি যাই হোক কুমিল্লা থেকে আসছে আর কি জানি বললো আর কি আমি আসলে এত কিছু বুঝিও নাই
তো আমাদেরকে কেটে তারপরে লবণ লাগায়া দিবে এখন আমরা খাবো আর এর ভিতরে দেখি ওনারা দুইজন ভিডিও করতেছে তো মামা মনে করছে যে আনারস মামা মনে করছে যে এটা ওনারা আমাদের সাথে পরে বলতেছে যে না না আমি তো আসলে ভাবছিলাম আপনাদের সাথে আমরা এই আগে অর্ডার দিছিলাম আনারসটা তো সে ব্যাক কল হয়ে গেছে যে আসলে আমার ভুল হয়ে গেছে এই আর কি যে আমরা এখন আনারস খাবো শ্রীমঙ্গলে আসছি আর আনারস না খেয়ে তো যেতেই পারি না তাই এখন আনারস খাওয়া হবে আমাদের সবাই এই যে আমরা এখন সবাই আনারস খাবো তারাই আর আমাদের পিছনে অনেক সুন্দর বিউটিফুল চা বাগান আছে এই যে আর পিছনে ধোঁয়া ইয়া দিছে আগুন দিছে তো দেখি খায়া কেমন লাগে أبو نو তো আমরা এখানে একটা চিড়িয়াখানা আছে তো এই চিড়িয়াখানাতে চলে আসছি ওই আপনার কি বলে ওই লাওয়াছড়া উদ্যান থেকে কতক্ষণ সামনে আসলে এই চিড়িয়াখানা তো চিড়িয়াখানা দেখতে চলে আসছি আমরা আর এখানে হইছে যে হরিণ আছে অনেক কিছুই আছে মোটামুটি ভালোই খারাপ না তবে একটা জিনিস কি প্রচুর গন্ধ মানে আমি এগুলো সহ্য করতে পারি না তো যেহেতু চিড়িয়াখানা আসছি আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এইসব ভাব পছন্দ করে অনেক বেশি তো এটা নাকি মায়াবী হরিণ তো অনেকগুলা প্রাণী ছিল বিশেষ করে এখানের পাখির কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর দুইটা ভাল্লুক দেখছি একটা ভাল্লুকের শরীরে শান্তি নেই মানে মনে শান্তি নেই জানি না ওদেরকে কি খাবার দেয় না নাকি ঠিকঠাক মতো মানে পাগলের মতো করে ভাল্লুকটা তো এই যে মায়াবী হরিণটাকে আমার ছেলে হয়েছে পাতা খাওয়াচ্ছে আর ওরা খুব সুন্দর করে পাতাগুলো খেয়ে নিচ্ছে এত ভালো লাগতেছিল আসলে তো আমাদের চিড়িয়াখানা দেখা শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম